ঘরের অবস্থা খুবই খারাপ। এখন কালকে ঈদ, তো ভাবলাম এখন গোছ গাছ শুরু করি। আর সন্ধ্যার থেকে যেহেতু মেহেদি দেব, তখন কোনো কাজ করা হবে না। আর এই জন্য তো এই রুম আমার, নাইলা রুম, আব্বামর রুম, ভাইয়ার রুম, ওইদিকে রান্নাঘর সব পরিষ্কার করতে হবে। আম্মু রান্না করতেছে, তো ভাবলাম ঘরটা পরিষ্কার করে নিই। আর নাইলা এডিট করতেছে আজকের ভিডিও, তো চলো কাজ শুরু করি। সকাল সকাল ঘর গোছ গাছ করা শুরু করে দিছে, যেহেতু কালকে ঈদ, তো আজকে সকাল সকাল করতেছি, ঘর গোছাচ্ছি, কারণ রাতে যেন কিছু করতে না হয়, ফ্রিলি হাতে মেহেদি দিতে পারি আমি আর নায়লা। তো সকাল সকাল উঠে আগে গোছ গাছ শুরু করছি। নায়লা এদিকে আব্বা আম্মুর রুম পরিষ্কার করতেছে, আর আমি আমাদের রুম গোছ গাছ করতেছি। আর আজকে প্রচণ্ড মানে গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, এই কারণে উপরে একটা পাখা ফ্যান চলতেছে, নিজে টেবিল ফ্যানও চলতেছে, তারপরও গরম কমতেছে না। আমি আলাদা আলাদা করতেছি যেন ঈদের দিন একটু ঠান্ডা পড়ে বা হালকা পাতলা বৃষ্টি হয়, কারণ সাজগোজ করলে যেন ঘেমে নিয়ে না যাই, সুন্দর সুন্দর ছবি তুলতে পারি, এটাই আশা করতেছিলাম আর কি। যা হোক, আমি আলাদা ডিসাইড করতেছিলাম যে গতকালকে কী মানে ঈদের দিন কী রান্না হবে। তো আমাদের বাসায় তো ফিক্সড মেনু, সকালে খিচুড়ি রান্না করা হয় মুগের ডালের, একেবারে ছোটোবেলা থেকে এই নিয়মে চলে আসতেছে। আর আম্মু ইলিশ মাছ খাইতে চাইছিল এবার। জেনারেলি অনেক সময় বেগুন ভাজি বা ডিম রান্না হয়, কিন্তু আম্মু এবার বললো যে না, থাক হচ্ছে ইলিশ মাছই খাই, ভাইয়া গতদিন ইলিশ মাছ কিনে নিয়ে আসছিল। আর রান্না হবে কি মানে ফিক্সড করছিলাম কি কি হবে, দুপুরে গরু মাংস হচ্ছে, তারপরে পোলাও রোস্ট এগুলো হয়তো হবে, কিন্তু সকালে মুরগির মাংস, খিচুড়ি, ডিম বা ইলিশ মাছ এইগুলোই হয়। আর সেমাই তো আছেই, মাছ সকালে সবাই খাওয়ার আগে মানে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে সেমাই খেয়ে যায়, এইটাই ডিসাইড করতেছিলাম কখন কি করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো? সবাই টুইন্স ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে লাস্ট রমজান, প্রিপারেশন ইফতারি করতেছি আর কি। কালকে ঈদ, আপুদের ওইখানে আপুরা অলরেডি উইশ করে ফেলছে, ঈদ মোবারক বলে ফেলছে, আমিও অগ্রিম ঈদ মোবারক বলে ফেলাম, হয়তো ঈদের দিনই ব্লগটা যাবে। যাই হোক, আজকে আমি আর নাইলা এখন ইফতারি বানাইতে যাচ্ছি, লাস্ট রমজান। ভাবছিলাম কিছুই করবো না, যেহেতু কালকে ইফতারি করছিল, সে বাসায় খাওয়াইছিল, সেটা এখনও আছে। তো তারপর আবার ঠিক করলাম যে যেহেতু আজকে লাস্ট রমজান, তো কিছু একটু বানাই, তো আমি নাইলা তাই প্রিপারেশন নিচ্ছি। যা হোক, চলো তোমাদের দেখাই, আর ঈদ মোবারক অগ্রিম। এটা এখন গরম করা হবে, একটু পানি পানি করা হবে, টেস্ট ভালোই হয়েছিল, কিন্তু যেহেতু আমি আর নাইলা এই খিচুড়ি খুব একটা পছন্দ করি না, তাই এই জন্য টেনে টেনে নিতে বললাম না। ইগনোর ইট, পেছনের অবস্থা খুবই খারাপ, কারণ রং করা হবে দেখে ঘষা হয়েছে, আর ঈদের আগে যেটা করা হয়নি রোজা থেকে, তো ঈদের পরে এটা রং করা হবে, তা এটাই দেখো কিছু মনে করো না। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো খিচুড়ি ভালোই হয়েছিল, টেস্ট ভালোই হয়েছিল, কিন্তু আমার আর নাইলার যেহেতু খাই না পাতলা খিচুড়ি, না পাতলা খিচুড়ি খাই না তা না, খাই আমরা নিজেরা রান্না করলে না, তাও তো শখ করে, সব সময় তো পছন্দ করি, মেদাপুর রান্না, ঝরা খিচুড়িটাই আমাদের বাসায় সবাই পছন্দ করে না। মেদাপুর রান্না করলে, আম্মু নিজে রান্না করলে, আর আমরা নিজে রান্না করলে একটু খাই, মানে শখ করে একদিন দুই দিন। সেটাই তো। যা হোক, এখন আজকে যেহেতু লাস্ট রমজান, এই জন্য বানানো হচ্ছে, আর মেহেদি দেওয়ার জন্য অনেকে চলে আসছে, বাট আজকে শরীরে যাচ্ছে না, আজকে ভাবতেছি যে কারোর দিয়ে দেবো না, নিজেই দিই কিনা একমনে সন্দেহ আছে, বাট রাতে বলে যদি মনে যায় তাহলে অল্প একটু দিব। মানে আপু না, বড়াবু বসে মেহেদি দেওয়ার জন্য, বড়াবু বসে কি আমরা দিতে পারিনি? তোরা হাত বোঝাই করে দিয়ে আমাদেরটাও কমপ্লিট করবি হাতে। যাই হোক, আমি আর নাইলা আমাদের বাসায় একটু মানে ডিজাইন করে যেটুকু পারি সেটুকু পারি, আপুর মোটেও পারে না, এই জন্য এখন যেহেতু আনিকারা চলে গেছে, আনিকাকে আমি আর সুমি দিতে মজার কথা বলি, এবার বড়াপু আনিকাকে ইয়ে দিতেছে, আগে বড়াপু ফার্স্টে বড়াপুর হাতে দিয়েছে, বলছি বড়াপুর হাতে একটু ভালো হয়নি, এবার বড়াপু করছে কি আনিকার হাতে দিব, তারপর আনিকার হাতে আনিকার একটু ভালো হয়েছে, এবার বড়াপু বলছে কি আনিকা বেশ একটা ভালো হয়নি, মানে তুমি আমার আমার থেকে তো ভালো দাও। এই কথা বড়াপু কি করে বলছে, আমি কি বড়াপু তুমি যা দিয়েছো মেজাবু তো তাও দিতে পারে না, মেজাবুটা আরো খারাপ দেয়। বড়াপু করছে কি আনিকাও তাই কইছে যে হ্যালো তুমি তো আমার আমার থেকে ভালো দাও। যাই হোক, এখন ইফতারের প্রস্তুতি নিয়ে আমি ওইদিকে শরবত বানাবার, শশা কাটবো, আর নাহলে এদিকে ভাজবে।
নাহলে এদিকে পেঁয়াজও ভাজতে ছিল। আজকে যেহেতু শেষ রমজান তো ভালো কিছু একটু খাইতে মন চাইলো, ভালো কিছু না কারণ সব সময় তার পেঁয়াজ বড়া ছোলা এগুলো বানাই খাওয়া হয় না রোজা ছাড়া, তো ভাবলাম যে রোজা যেহেতু শেষ রোজা তো একটু খাই। আর এদিকে নাইলা যে খিচুড়ি ছিল সেটা বাগার দেওয়ার জন্য ঝাল পেঁয়াজ মরিচ একটু ঝাল পেঁয়াজ দিয়ে ভাজতেছে, আর আমি এদিকে শরবত বানাচ্ছিলাম। আর প্রচণ্ড বললাম তো প্রচণ্ড গরম পড়ছে, তো আজকে একটু বেশি করে শরবত সবার লাগবে, এই জন্য আমি শরবত বানাইতে বসছি। আর নাইলা বললো যে পেঁয়াজ ছাড়া আর কী বানান যায়, তো বেগুনি বানাইছে আর পুঁই শাকের বড়াও বানাইছিল এই আর কি। তো চা এক চাচি পুঁই শাক দিয়ে গেছিলো সেটাই ছিল, তাই নাইলা বললো কি আমার একটু ভালো লাগে পুঁই শাকের মানে বড়া খাইতে, তো নাইলা বললো বানাবো কি না, তাই বললাম বানা এই আর কি। সবাই মিলে একসাথে বসে ইফতার করলাম, সব ভাই আর ভাবি আসছিলো আশ্চিত করতে আর কি। তো সবাই মিলে শেষ রোজ রমজানে ইফতার করতেছিলাম আর গল্প টল্প হচ্ছিলো। আম্মুর অনেক কষ্ট হয়ে গেছিলো, তাই নাইলাকে বললো আম্মুকে একটু দেখা, কারণ এত কষ্ট মানে হয়েছে কি যে গরমে আম্মু সহ্য করতে পারে না। যা হোক ইফতারির পরে আমি আর নাইলা বসে পড়ছি মেহেদি দেওয়ার জন্য, আর আজকে বলছিলাম হয়তো অনেকেই মেহেদি দেওয়ার জন্য আসছিল, কিন্তু এত খারাপ লাগতেছিল আমি আর নাইলা মানে সন্ধ্যের দিকে ঘুমাই পড়ছিলাম, এই কারণে আর মেহেদি দেওয়া হয় নাই, কারো দিতে পারি নাই। আমি আর নাইলাই বসছি হচ্ছে 11টার দিকে মেহেদি দিতে। এর আগে আব্বুর সাথে একটু কথা বলছি, আর ভাইয়ারা ফোন দিছিল, দোলা ভাইরা ফোন দিছিল, আপুরা ফোন দিছিল, সবার সাথে কথা বলতে যেহেতু ওদের ওখানে আজকে ছিল, তো এই কারণে। যাই হোক আমাদের মেহেদি কেমন হয়েছে জানিও, এটা আমার মেহেদি হাতে দিছি, খুব সিম্পলভাবে দিছি কারণ টাইম ছিল না। আপু বলতেছিল হাত বোঝাই করে মেহেদি দিবি, তোমাদের বলছি হয়তো, তো অত টাইম ছিল না আর এনার্জিও ছিল না, আর এই জন্য একটু যেটুকু পারছি সেটুকু দিছি। যাই হোক তো সকালে উঠে পড়ছে এখন ঘুমের থেকে প্রায় 5টা সাড়ে 5টা বাজে, ঘুম এখনও পুরোপুরি হয় নাই, দেখতে পাচ্ছ চোখ ফুলে আছে, কিন্তু রান্না করতে যেতে হবে, আম্মু ডাক দিল তো সে আমার রান্না করার জন্য। তো ঈদ শুরু হয়ে গেছে আমাদের এখান থেকে, এখন যেহেতু নামাজ এখানে মনে হয় 8টার দিকে যাবে, তো তার আগে একটু সবাই রান্না করে রাখতে হবে। আর আমাদের আজকে সকালের মেনু হচ্ছে খিচুড়ি, মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ আর হচ্ছে মুরগির মাংস। তো আম্মু তো খিচুড়ি রান্না করবে সবসময়কার মতন, কারণ ঈদের দিন আমাদের বাসায় আম্মুর হাতের খিচুড়ি না খেয়ে মানে একটা নিয়মই হয়ে গেছে, কারণ সকালে খিচুড়ি খেতে হবে, একেবারে ছোটোবেলার থেকে এই নিয়মটাই চলে আসতেছে। তো ঈদের দিন সকালে আমরা সবাই মানে ফ্যামিলির সবাই আমরা ভাই বোনরা খিচুড়ি খাইতেই পছন্দ করি, তাও আবার আম্মু মুগের ডাল রান্না করে। তো এখন যাই সামাইটা রান্না করে আসি, তারপরে ঘর দরে একটু গোছাইতে হবে, বেড পরিষ্কার করতে হবে স্যার না, কারণ গতকালকে তো সব কিছু গোছ গাছ করে রেখেছি, যেন আজকে সকালে উঠে কষ্ট করে না লাগে। তো এই জন্য এখন সামাই রান্না করতে যাব, ঈদের গান শুরু হয়েছে, তো বেশি কথা না বলি কারণ যখন শোনা যাবে না। যাই হোক যাই রান্না করে আসি আর তারপরে তোমাদের সাথে আবার কথা বলতেছি। আমি আর নাইলা দুজনেই আসছি সামাই রান্না করার জন্য। আমি লাচা সামাই রান্না করতেছিলাম, নাইলা বললো যে ঝড়া সামাই রান্না করবে, আমি লাচা সামাই শুধু দুধ গরম করে দিছি, নাইলা আর বাদ বাকি কাজ করছে, আর এদিকে আমি মানে দুধ সামাইও রান্না করছি। তো আজকে যেহেতু সকাল সকাল আমার চাচারা আসবে মানে আব্বু চাচাতো ভাই, তো তারা নামাজ পড়ে আগে আমাদের বাসায় এসে খাওয়া দাওয়া করে, তো এই জন্য সকাল সকাল আগে তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিই, যেন মানে 8টার দিকে তো নামাজ, তার আগে রান্নাবান্না খিচুড়ি বা যেগুলো রান্না হয় আর কি ওগুলো রান্না হয়ে যায়। আম্মু এদিকে রান্না চুলায় চড়াই দিচ্ছে, তো বললো তাড়াতাড়ি সামাই রান্না করে ফেলো, তো আমি আর নাইলা সেটাই করতেছি। আর আমি দুধ সামাই রান্না করতেছিলাম, আর নাইলা ঝড়া সামাই বললাম যে একটু ভিডিও কর, তো হচ্ছে কারণ একটু তোমাদেরও তো দেখাইতে হবে কী করতেছি ঈদের দিন এই আর কি। তো দুধ গরম করতেছিলাম, ঈদের দিন আম্মুই রান্না করে, কিন্তু আম্মুর একটু মাথায় সমস্যা আছে, এখন বসে বা বারবার ছোটাছুটি করতে পারে না। আর আজকে মানে ঈদের দিন সকালে যে খালা কাজ করে আমাদের বাসায়, সে তারও একটু আসতে দেরি হয়েছে, মানে সে একটু দেরি করে আসে 8টার দিকে মতো না, 7টা 8টার দিকে আসে,
তো তার আগে তো আজকে তো ঈদের দিন, তো আগে আসতে বলছিল কিন্তু আসতে পারে নাই কোনো কারণে হয়তো। যাই হোক, তো আমি আর নাইলা শুরু করে দিছি রান্না বান্না, আর ওইদিকে খালা আর আম্মু চুলোয় রান্না করতেছিল, ওইটা দেখানো পসিবল হয় নাই কারণ ঝামেলায় মানে সব হুটোপুটি লাগতেছিল, কারণ নামাজ পড়তে যাওয়ার আগে সব কিছু করতে হবে। আর এদিকে আব্বু যেহেতু একটু অসুস্থ, একা অনেক কিছু করতে পারে না, আব্বুকেও রেডি করে দেওয়ার ছিল, এই জন্য ভাবলাম যে আগে তাড়াতাড়ি রান্না বান্না করে শেষ করে নিয়ে আব্বুকে রেডি করে দেবো, তারপরে বাদ বাকি কাজ করবো আর কি। এই আর কি, আম্মু বলছিল যে মানে মুরগি মাংস কাটতেছিলাম আমি, যেন একটু সুবিধা হয়, এদিকে মানে দেরি হয়ে গেছে আজকে, মুরগি মাংস সারতেছিল না, ভিজানো দেরি হয়ে গেছিলো, আম্মুর একটু খেয়াল ছিল না, তো আগের দিন রাতে ভিজাই রাখলে হয়তো সমস্যা হতো না, কিন্তু যেহেতু মানে মনে ছিল না, আম্মুর সকাল উঠে আগে নামাজ পড়ে ভিজাইছে আর রান্না করতে হবে, আমি ভাবলাম যে দেখি আমি কাটাকাটি শুরু করে দিই, খালার অপেক্ষায় বসে থাকলে হবে না। তো ওইদিকে নাইলা সেমাই রান্না করতেছিল, মানে আমি করছি অর্ধেক, নাইলা অর্ধেক করে দিয়ে আসছে আর কি, সব কিছু করে আসছি, নাইলা বললাম তুই নামা আর কি, আমি মাংস কেটে দিই আম্মুকে, এই মাংস কাটতে বসছি। আর ঈদের দিন সকালবেলা একটু ঝামেলাই থাকে, হুটোপুটি লেগে যায় কোনটা থেকে কোনটা করব, কারণ সবারই নামাজ পড়ে আসার পরে হচ্ছে সবাই একসাথে খাবো, এটার একটা মজাই আলাদা। যাই হোক, মুরগি কেটে দিয়ে এসে আর বাদ বাকি মানে দুধ চাল হচ্ছিলো, আমি এসে বাদ বাকি কাজটাও করলাম, সেমাই রান্না করলাম, দুধ সেমাই, দুধ কম হয়ে গেছিলো পরে আবার দুধ দেওয়া লাগছে এই আর কি, বাট সেমাই ভালোই মজা হয়েছিল, সবাই খেয়ে ভালোই বলছে। আমাদের আমাদের বাসায় এক একজনের এক এক রকম টেস্ট, আমি আর নাইলা দুধ সেমাই খাই না, আর আব্বু খুব পছন্দ করে দুধ সেমাই, তো আব্বুর জন্যই রান্না মূলত দুধ সেমাই করা, আম্মুও খায় আর ভাইয়া খায় হচ্ছে লাচ্চা সেমাই, এই জন্য ভাইয়ের জন্য লাচ্চা সেমাই রান্না হয়েছে, আর আমি আর নাইলা খাই হচ্ছে ঝড়া সেমাই, আব্বুও ঝড়া সেমাই পছন্দ করে, তো সেটাই রান্না হয়েছে তিনজন তিন রকম। আর বাসায় পায়েস রান্না করার কথা ছিল, কিন্তু যেহেতু আপুরা আসবে ঈদের পরে ঘুরতে, তো ভাবলাম যে এখন এত কিছু রান্না করার দরকার নেই, হচ্ছে আপুরা আসলেই পায়েস রান্না করা হবে। আর আমি আর নাইলা ঠিক করেছিলাম যে ডালের ছোলার ডালের বরফি বানাবো, কিন্তু ওইটাও পোস্টপোন করছি আর কি, আপুরা আসলেই বানাবো, কারণ এখন এত কিছু একসাথে বানাইলে আপনি খাইতে তো হবে, আর যেহেতু সবাই খুব একটা মানে কম কম খায় ঈদের ঈদের পরের দিন, অত বেশি খাওয়াও যাবে না, গরম একে তো পড়ছে, তো এই কারণেই আর কি, যেটুকু পড়ছে এটুকুই থাক, তাই আম্মু বললো। রান্না বান্না করে কেবল আসলাম, চা খাচ্ছি এখন, এই যে চা নিয়ে আসছি, আর নাইলা বলতেছে যে এখন আমরা জামা কাপড় পরে ছবি টবি তুললাম না এখনো, তো চা খাই, ওই পাশে কাজ হচ্ছে, খালা ঘর মুছে দিয়ে গেলে তারপরে আমি আর নাইলা আমাদের পর্ব শুরু হবে আর কি, খাওয়া দাওয়া থেকে শুরু করে চা দিয়ে শুরু করলাম আজকে খাবার, খাবার চা দিয়ে শুরু করি না, আম্মু তো এইগুলো ভাত খাইয়ে দিয়েছে, আম্মু খাচ্ছিল তখন খাওয়াই দিছে দুই গাল, মানে আম্মু সবাইরাই খাওয়াই দিছে ঈদের দিন, আগে পরেও আম্মু ওইরকম করে খাওয়াই দেয়, ঈদের দিন সবাই এক গাল করে ভাত খাওয়াই দেয় যখন খাইতে বসে। যা হোক, চা খাই আমরা, তারপরে রেডি হয়ে ঈদের ড্রেস পরে তারপর আবার আসতেছি, তো এখন রেডি হয়ে পড়ছে একেবারে, পুরো ড্রেসটা একটু পরে দেখাচ্ছি কারণ নাইলা কথা বলতেছে, আমার পক্ষে পুরোটুকু নেওয়া সম্ভব না, যদিও তো আজকে সাজুগুজু হয়ে গেছে, আজকে নতুন প্ল্যান হয়েছে, নানাবাড়ি যাব, তো দুপুরে খাওয়া দাওয়ার পরেই যাবো হয়তো নানাবাড়ি, আর ফার্স্ট নানাবাড়ি যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু হচ্ছে মানে অটোতে করে সবাই মিলে ঘোরার প্ল্যান ছিল, কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে, মামা ফোন দিছে যে ঘুরে যেতে, তো সবাই মিলে ঠিক করলাম যে তাহলে নানাবাড়ির থেকেই ঘুরে আসি। আর আমি আর নাইলা ফার্স্ট ড্রেস পরে একটু ছবি তুললাম আর কি, আর একটা আছে, আর একটা আসে নাই, যাই হোক এই আর কি, শুরু করলাম, ঈদের দিন তো সকালেই শুরু করছি, তখন তোমরা একটু অন্যরকমভাবে দেখছো, যাই হোক এখন একটু সেজে গুজে আসলাম, এখনও খাই নাই, আমি আর নাইলা ভাবলাম যে আগে একটু সেজে গুজে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলি, দেন খাওয়া দাওয়া করবো আর কি। তো আশেপাশে এদিকে ওই পাশে যাবো, বাতাসে একটু দাঁড়াবো, একটু ছবি টবি তুলবো, তারপরে হয়তো খাবো, তো তোমাদের দেখাই পুরো টেস্টটা, চলো। আমাকে তো দেখাতে পারলাম না, এই যে নাইলা ফুল ড্রেসে আজকে ঈদের ড্রেসে, তোমাদের একটু দেখাই, যেহেতু কথা বলতেছে ভাবলাম আব্বুর সাথে কথা বলতেছে, তো ভাবলাম তোমাদের আগে একটু দেখাই নি পুরো ড্রেস। এই আর কি,
রাস্তার এই পারে করে পরে ছবি তুলতে আসছি, দুই চারটা ছবি তুললাম আর কি। এখন আমও বারবার ডাকতেছে খাওয়ার জন্য, তো যাই খেয়ে আসি। আর কি কি রান্না হয়েছে আজকে তোমাদেরকে দেখাই, তো চলো যাই। তো পুকুর সেজে গুজে পুকুরে পরে আসছি হচ্ছে ছবি তুলতে। আপুরা বারবার বলতেছে কি রে এখনো ছবি দিস না, জামা কাপড় পরিস নাই। ওদের ওখানে ইচ্ছুর হয়ে গেছে, তো ওরা তো একটার পর একটা ছবি দিতেই আছে। তো বললো তোরা এখনো রেডি হয়ে ছবি দিস নাই কেন, তাড়াতাড়ি ছবি দে। তো আমি নাইলা ঝটপট রেডি হয়ে চা খাওয়ার পরে ভাবলাম যে ছবিটা তুলে আসে আপুদের আগে পাঠাইতে হবে। কখন থেকে বলতেছে কেন পাঠাইস না, তো নাইলা বললো আমার ড্রেস তো দেখাচ্ছিস, তোর ড্রেসটাও দেখা। আমার কি দেখানোর কিছু নাই, যেহেতু দুইজন একই রকম ড্রেস পরছি। তো তারপরও বললো যে আয় দেখাই, আর মেহেদি দিছিস সেটাও দেখাই। দেখাইছিলাম এরকম লাল হয়েছে আর কি, আগের দিন তো দেখাইলাম কীভাবে মেহেদি দিছি, তো ভালোই লাল হয়েছিল। তো মনে হচ্ছিলো আরেকটু দিলে ভালো হইতো, আপনি যেহেতু বলছিল একটু বেশি করে দিতে, কিন্তু টাইম হয়েছিলো না, ঘুমাই গেছিলাম এই কারণে। তো কেমন হয়েছে জানিও কমেন্ট করে মেহেদি। তো যাচ্ছি খাইতে, আমও বারবার ডাকতেছে খাওয়ার জন্য এই কারণে আর কি। আমার ছোটো খালা আসছে ঈদ করতে, আর এদিকে কাকি আসছিল পাশের বাসার, সেও আসছে। আম্মু তাকে সামাই খাইতে দিতেছে, বলতেছে মেয়েরা রান্না করছে খাওয়া, তো বলতেছে আমাদেরই তো মেয়েরা, ভালোই তো রান্না করবে, ভালোই হয়েছে। তো এই প্রশংসা শুনতে ভালোই লাগে। আর আজকে বাসাতে কী হয়েছে তোমরা জানোই, কতবার আর বলবো। যাই হোক, সকালে সবাই একসাথে খাওয়া হয় নাই, তো আম্মু বললো যে দুপুরে সবাই একসাথেই খাই, এই জন্য বারবার ডাকতেছিল। আর আম্মু বলতেছে আমরা কী খাবো, পোলাও খাবো নাকি খিচুড়ি খাবো। আমি বললাম যেহেতু সকালে খিচুড়ি খাওয়া হয় নাই, দেরি হয়ে গেছিলো, চাচারা আসছিলো তাদেরকে খাওয়াই দাওয়াই টাইম ছিল না এই কারণে। যাই হোক, এই যে সামাই রান্না হয়েছে, আর আম্মু ইলিশ মাছ রান্না করছে, ভাত ছিল। আর এদিকে আমি মুরগি মাংস আমি রান্না করছিলাম আজকে, কালারটা ভালো আসছে, স্বাদও ভালোই হয়েছে। আর নাইলা তো কী রান্না করছে তোমরা জানোই, আর বলার কিছু নেই। তারপরও একটু তোমাদেরকে দেখাই দেয় কী কী রান্না হয়েছে, ইগনোর করো মানে কতবার বলবো এক কথা যে আজকে কী রান্না হয়েছে কী রান্না হয়েছে। আগের দিন থেকে শুরু করছি যে আজকে কী ঈদের দিন কী রান্না হবে এই আর কি। তো নানা বাড়ি যাবো এই কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়া, মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতেছি। আম্মু পোলাও রান্না করছিল, আর সবাই একসাথে খাইতে বসছি। আর যেহেতু নানা বাড়ি যাবো, তো নানা বাড়ি একটা মানে একটা ইনসিডেন্ট আছে, সেটা হলো আজ আব্বু হচ্ছে, মানে কোনো ঈদে আব্বু হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে নানা বাড়ি যাচ্ছে। আব্বু একটু অসুস্থ, মানে একা একা থাকতে আব্বুকে রেখে যাইতে ইচ্ছা করতেছিল না, তাই ভাবলাম যে আমরা সবাই মিলেই ঘুরে আসি। আর যেহেতু খালাও ছিল, তা খালাও ইনসিস্ট করলে যে চল ঘুরেই আসি, যখন মামা ফোন দিচ্ছে বারবার, তো আমরা যাচ্ছি। তো পরের ব্লগে নেক্সট বার তোমাদেরকে দেখাবো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা। Thank you.